কথাগুলো জিজ্ঞেস করছি, হবে? একদম, চলো। শোনো মিষ্টি, আমি এই বাড়িতে সবার থেকে ছোট হতে পারি, কিন্তু একটু হলেও আমার মাথায় বুদ্ধি আছে। কোনটা কার কাজ, কোন কাজটা কে করতে পারে, কার বুদ্ধিটা কতটা খারাপ, কার বুদ্ধিটা কতটা ভালো, সেইটুকু আন্দাজ আমার আছে। কারণ যতই হোক, এতগুলো বছর তো এই বাড়িতে কাটিয়ে দিলাম। পুরোপুরি সবাইকে চিনতে না পারি, কারণ পুরোপুরি সবাইকে আমি চিনতে নাই পারি, কারণ অতটা বয়স আমার নয়। কিন্তু যাকে যেটুকু চিনেছি সেটুকুই আমার কাছে যথেষ্ট। আর আর কাউকে আমি খুব ভালো করে চিনতে পারি আর না পারি, তোমাকে আমি খুব ভালো করে চিনতে পারি মিস্তি। আসলে তুমি সামনে তোমার যে রূপটা দেখাও না, ভিতরে তার থেকেও বেশি খারাপ। আমি কোনোদিনও তোমাকে এই কথাটা বলিনি, কিন্তু আজ তোমাকে আমি এই কথাটা বলতে বাধ্য হলাম। আমি জানি তুমি আমার থেকে বয়সে বড়, আর আমার বাবার শিক্ষাও এটা নয় যে আমি আমার থেকে বয়সে বড় গুরুজনকে অন্তত এই ধরনের কথা বলবো, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হলাম। কারণ তুমি প্রফুল্লদির সাথে যে কাজটা করেছো সেটা ক্ষমার অযোগ্য, আর এই কাজটা যে তুমি করেছো সেটা একমাত্র আমি জানি। প্রফুল্ল দিদিও জানে না যে প্রফুল্ল দিদির সাথে এত বড় অন্যায় তুমি করেছো। সুতরাং আমি যদি একবার মুখ খুলি, তাহলে কিন্তু এই বাড়ির কেউ তোমাকে ক্ষমা করবে না, আর এই বাড়ি থেকে তোমাকে বার করে দিতেও কেউ একবারের জন্য দ্বিধাবোধ করবে না। তো তুমি ভাবো কি করবে। আমি তোমাকে ভয় দেখাচ্ছি এটা ভেবো না। আমার মধ্যে এতটাই রাগ হচ্ছে তোমার উপর। তুমি যদি আমার থেকে বয়সে ছোট হতে না, এতক্ষণে যে আমি তোমাকে কি করতাম তার কল্পনাও তুমি করতে পারছো না। সুতরাং সেরকম কিছু তো আমি তোমাকে করতে পারবো না, শুধু মুখেই সাবধান করছি। এইবার যে ভুলটা করেছো করেছো, ছেড়ে দিলাম, মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু পরের বার এই রকম ভুল করার আগে, বা এর থেকেও বেশি বড় কোনো ভুল করার আগে, 10 বার আমার নামটা ভেবে নিও, তারপর যা ভুল করার করো। থ্যাংক ইউ। একদম, একটা জোরে হাত তালি হয়ে যাক। এত সুন্দর একটা ডায়লগ, যেটা অনেকটা কিন্তু আমাদেরকে পেছনের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেল। আচ্ছা একটা প্রশ্ন।